পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আরবি খোস রোডের খোসবাগান এলাকায় রাজ আমলে প্রতিষ্ঠিত বর্ধমান সাহিত্য পরিষদে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী জানান, প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ও তৃতীয় সপ্তাহের শনিবার এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার এপ্রিল মাসে তৃতীয় সপ্তাহের শনিবারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কবিতা পাঠ, নাচ, গান, প্রবন্ধ পাঠ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সাহিত্যিক বৃন্দ। জানেন, এটা বর্ধমান রাজ আমলের পরিচিত বর্ধমান সাহিত্য পরিষদ। আমরা বিভিন্ন সাহিত্য বাসর এখানে হয়। আমাদের প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে শনিবার এবং তৃতীয় সপ্তাহে শনিবার সাহিত্যের বাসর বসে। এখানে নাচ, এখানে গান, গল্প, আবৃত্তি, হ্যাঁ, এই সমস্ত প্রবন্ধ পাঠ, এই সমস্ত আসর বসে। বর্ধমানে যারা কবি সাহিত্যিকরা তারা মিলিত হন, তারা এই সমস্ত পাঠ এবং গান, হ্যাঁ, এই সমস্ত করেন। তা আজকে সেরকম তৃতীয়, এই মাসের তৃতীয় সব ইয়ে হচ্ছে। এছাড়াও আমাদের বিভিন্ন কিছুদিন আগে আমরা বর্ষবরণ পালন করেছি। সামনে আমাদের রবীন্দ্র নজরুল জয়ন্তী। আমরা বড়ো যে কোনো অনুষ্ঠানগুলো আমরা কোনো সময় টাউন হল, কোনো সময় উদয় চারকন্তাকারে করি। তা আজকের এই সাহিত্য বাসর দেখছেন বর্ধমানে অনেক দামি দামি যারা আছে। আজকে প্রধান অতিথি হিসাবে অভিজিৎ মিত্র, ইউটিআই প্রিন্সিপাল আছেন, দেবেশ ঠাকুর থেকে আরম্ভ করে অনেকে রয়েছেন বর্ধমানের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব। এবং এখানে এরপর প্রবন্ধ পাঠ, কবিতা আবৃত্তি, গল্প, হ্যাঁ, এই সমস্ত হবে। আমাদের 8টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।